তো আজকে কয় তারিখ? 3 তারিখ। আচ্ছা, 3 তারিখ আজকে হচ্ছে অষ্টমী, সবাইকে শুভ অষ্টমী। তো এখন পর্যন্ত সকাল 9টা, তো কালকে আমরা ঘুরে আসছি, যেটা ভিডিওতে তুমি দেখছো, রাত্রি 2টার সময় আমরা আসছি। আজকে আবার সকাল সকাল উঠছি, হ্যাঁ অবশ্যই হবে, তবে আমরা সকাল সকাল আজকে আবার উঠছি, কারণ আজকে যাবো আমরা ফটোশ্যুটে। অনেকদিন পর এই যে আমাদের সঙ্গে রয়েছে শুভ, যে এখন চুল ঠিক করছে, এখানে রয়েছে জিনিয়াস, আর বাইরে পরিবেশটা খুবই খারাপ, তার সত্ত্বেও আমরা যাবো, দেখতে থাকো গাইস। তো আজিমি আমাদের যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল, তো সেখানে নিয়ে যাওয়ার পথে আমরা একটা মণ্ডপ দেখতে পেলাম, জায়গাটার নাম হচ্ছে কিজিমি গোসানি বাড়ি মণ্ডপ। আচ্ছা, গোসানি বাড়ি মণ্ডপ। তো তোমরা দেখো মণ্ডপটা, দেখাচ্ছি তোমাদের, দেখো ওইদিকে শুভ। হাই শুভ। জিমি যে জায়গাটায় নিয়ে আসার কথা আমাদের মানে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তো সেই জায়গাটা আমরা চলে এসেছি। দেখো এটা হচ্ছে সাগরদী ঘাট আদাবাড়ি ব্রিজ, ছোট্ট গাইস ফার্স্ট টাইম আমাদের, এখন মানে দৃশ্য দেখাবো, জাস্ট অসাধারণ। তো দেখো তোমরা তো আদাবাড়ি ঘাট থেকে ফটোশুট করার পরে এখন আমরা কোথায় আসছি? আমরা সাথে আরেকজন নতুন পাবলিক জয়েন হয়েছে, স্বাগত। তো ভাই জায়গাটা এ নিয়ে আসছে আর কি, জায়গাটার নাম কি? হচ্ছে কান্তেশ্বর গড় উদ্যান। আচ্ছা, কান্তেশ্বর গড় উদ্যান। এখানে টিকিট কাটবো, এখানে টিকিট কত টাকা? 20 টাকা। 20 টাকা করে টিকিট কাটবো, এবার ভিতরে যাবো, তারপর তোমাদের দেখাবো যে ভিউটা কি আছে বা এখানে কি হয় আর কি। লেটস গো। 1, 2, 3, 4, 5 জন টিকিট কাটছে। লেও কান্তেশ্বর গড় উদ্যানের সামনে, এখন যাবো ভিতরে, চাই না ভিতর কি আছে তাও দেখা যাক। তো জিমি আমাদের বলেছিল, কি যেন বলছিলি জিমি? বললাম যে কি তুই এখানে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো বললি না? তুই তো প্রথমে ব্রিজ নিয়ে গেলাম, এখন এখানে আসলাম, এটাই এটাই কথা ছিল। হঠাৎ প্ল্যান, হঠাৎ প্ল্যান, বা জায়গাটা ভালোই লাগছে, অনেক সুন্দর বা বাচ্চাদের খেলার জন্য এসেছে, পার্ক আছে। ও ভাই দেখি, ভাই সাইড 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 দেখাই দি, সাইড শর্ট 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 জায়গা দেখাই দি। আবির তক নেই, ও এখানে যে ফটো আসবে না একদম আলাদাই, শুয়ে শুয়ে ফটো তুলবো, শুয়ে শুয়ে। তোমাকে কিন্তু বলেছি এরকম জায়গা আছে, দেখো ছেলের অবস্থা দেখো, দিনাটা থাকে তারপরে জানে না। আরে ভাই, এটা দিনাটা থেকে অনেক দূরে, ঠিক আছে, তোকে এমন কানের নিচে মারবো না। তোকে বলছো দেখো, আজকে ওই প্রথম যে মনে আছে ওইবার প্রশ্ন বলছিলাম আমাকে, তো জায়গাটা কেমন লাগছে বলো? একদম অসাধারণ, পুরো ভাইবস আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব অসাধারণ পরিবেশ, বৃষ্টি আর ওয়েদারটা খুব ভালো। তো এই যে তোমাদের মনে হতে পারে যে এই যে জঙ্গল, এই যে অথবা জঙ্গল, এই যে জঙ্গল জঙ্গল, এই যে জঙ্গল জঙ্গল, তো মনে হতে পারে যে এখানে এটুকুই মানে শেষ, কিন্তু না, নিচে একদম একটা জাস্ট জঙ্গলের মধ্যে দিয়ে মানে একদম যাওয়ার জায়গা আছে। তো একদম দেখো একটা অসাধারণ জায়গা। ও ভাই, ফুল ভাইস ব্রো, অসাধারণ। ও ভাই, কোথায় নিয়ে আসলাম এটা? ভাই ছাড়ার ব্যাপক জায়গা, অসাধারণ জায়গা, এই সাইডটা একদম উফ। গাইস কোথায় আসলাম এটা, অসাধারণ সত্যি, মানে জাস্ট তোমরা বুঝবে, খালি চোখে অনেক বেটার লাগছে, তোমরা হয়তো বুঝতে পারবে না, বাট লেভেল। তো ছবি তুলছে গাইস মডেল আমাদের, আর আমাদের ক্যামেরাম্যান দুজনই ব্ল্যাক ব্ল্যাক লাভার, ক্যামেরাম্যান কাহানি চান না বাবু, বিটিএস গাইস, কালো ক্যামেরাম্যান উইথ কালো মডেল। ছেলের জন্য মেয়ে পটে ফিদা। তো ওরা ফটো তুলছে আর শুভর আমি একটু দেখি অবজার্ভ করি। এই রাস্তা দেখো তোমাদের, অসাধারণ অসাধারণ, মানে জায়গাটা সত্যি অসাধারণ, যে ফটো তোলার জন্য বেস্ট জায়গা, আর ওয়েদারটা এত দারুণ আজকে, ছোটো ছোটো গলি বের করছে আর দারুণ দারুণ সব জায়গাটাই অসাধারণ। দোলনায় তুলছি গাইস,
শুভ আর আমি দেহ পাশে কেউ কেঁদো না গল্পগুলো রেখো অজানা গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প ও সেই দিনের গানে গল্পকারীর গল্প খুঁজে পাবো খুঁজে পাবে না সে গল্পকার দিন ভাই তোর এই বাড়িটা কি মাঝে মাঝে আমরা ভুটানে দাঁড়াইছি আমরা হ্যাঁ এই পরিবেশ থেকে মনে হচ্ছে আমরা ভুটানে দাঁড়িয়েছি পুরো হাওয়া চলছে মানে আলাদাই মনে হচ্ছে পাহাড়ে দাঁড়িয়েছে আজকে যাদের মানে ভিডিওটা আসে না তাদের মুখগুলো উফ আগের থেকে ভালো বুঝছি এখনই জিমিরা এখানে ছিল কোথায় গেল জানি না খুঁজবো কোথায় দেখা একটা পদ্ধতি আছে এটা সবাই ডাকতে পারে না আমরা পারি জিমি ও জিমি আজা 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 আমরা ওইখান থেকে বের হয়ে তারপরে আমরা বর্তমান শুভদের বাড়ির সামনে চলে এসেছি শুভ যে রুমটাই থাকে দিনাটায় আমি সারাদিনে কোনো স্নান নাই খাওয়া দাওয়া নাই এরকম নর্মালি আসছি পুরো নর্মাল ভাইবস তো এখন আর এখানে সবাই আসবি না তুই নতুন তারপরেও আসছি এবার তোমার দেখাবো এখানে সবাই কিভাবে আসছে কিভাবে কি লুকে আসছে সবাই দেখো তোমরা সবাই পায়জামা পাঞ্জাবি পরে আসছে কেউ কেউ কাপেল নিয়ে আসছে কেউ কাপেল নিয়ে আসছে সবাই সবাই পায়জামা পাঞ্জাবি পরে আসছে আমি যেখানে আসবো এটা জানতাম হ্যাঁ এটা জানতাম না জিমি আমাদের বলেও নাই যে এখানে এরকম সবাই হয় কাপেল নিয়ে আসছে নাহলে পাজামা যদি শাড়ি পরে আসছে আমরা গতানুগতিক কাম শাড়ি পরে আসছি আমি কালকে জামাই পরে আসি আমিও সো আমরা ডিমোটিভেট হয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি ফুল ডিমোটিভেট তো দিনটা এরকম যখন আমরা দেখলাম যে সবাই পাজামা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে তারপরে আমি ডিসাইড করলাম যে আমি পরে যাবো এখন কিন্তু আমি পরবো না গাইস ওর ব্যাপারটা আলাদা তো আজকে এই পাঞ্জাবি পরবো না কারণ হচ্ছে পরবো না ইচ্ছা নাই ওর ইচ্ছা নাই পরবে না তো এখন আমরা যাচ্ছি আবার শুভ এখনো দিনহাটাতেই আছে তো আবার ওর সাথে দেখা হবে তো আমরা যাবো বোর্ডিং পাড়ায় আমাদের সঙ্গে কে আছে আজকে আরো নতুন পাবলিক তো এগুলো আমাকে চেনো যাই হোক কিছু বলার নাই জিনিস রয়েছে সামনে আপনারা ব্লগটা দেখতে দেখুন খুব ভালো লাগবে আশা করি সারাদিন কষ্ট হচ্ছে জানিস সকাল থেকে রাত্রি অবধি তো যাক বোর্ডিং পাড়া যায় তারপর দেখি কি করা যায় চারিদিকে দেখছো কিরম ওয়াও না ওয়াও ওয়াও অসাম তো গাইস বোর্ডিং পাড়া থেকে হুটকে আমি আবার এসে গেছি আমরা আজকে এখন হচ্ছে আবার সেই শহীদ কর্নার যার লাইন হচ্ছে এটা তো লাইনে তো আজকে আমরা দাঁড়াবো না সেটা আলাদা বিষয় আমরা এখানে দাঁড়াই আছি ওয়াও লাগতেছে তো ওয়াও দেখতেছি গেলি আর কি তোমার দেখাই ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না
Wow! Oh, wow! Awesome! 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 Awesome!